মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে আমরা 17th March 2020 কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা প্রতিদিনের মতো এর ফ্রি পিডিএফ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট knowledgeaccount.in এর ফার্স্ট মেনু সেকশনটা ওপেন করলে একদম নিচে দেখতে পাবে প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা জায়গা রয়েছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। আদারওয়াইজ আমাদের অ্যাপের কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন রয়েছে, ওখানেও আমি প্রতিদিন অনলাইনের হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়ে দিই, যাতে তোমাদের প্র্যাকটিস করার সুবিধা হয়। তোমরা চাইলে ওখান থেকে ওগুলো পড়ে নিতে পারো, অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নাও। ফার্স্ট আজকে যে প্রশ্নটা আমরা দেখব, IDFC ফার্স্ট ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কে নিযুক্ত হলেন? তো দেখো, এক্ষেত্রে অমিতাভ বচ্চন সম্প্রতি নিযুক্ত হয়েছেন IDFC-র প্রথম ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন IDFC ফার্স্ট ব্যাংকের প্রথম রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হন। 2019 সালে ইনি দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। জাস্ট আগের বছর পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন 2015, পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন 2001, পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1984। IDFC-র CEO বর্তমানে রয়েছেন ভি বৈদ্যনাথন, আর হেডকোয়ার্টার রয়েছে এটার মুম্বাইয়ে, যেটা 1 অক্টোবর 2015 কিন্তু এস্টাবলিশড হয়েছিল। পরেরটা দেখব, টেকনোলজি ইনোভেশন হাব স্থাপিত হতে চলেছে কোথায়? দেখো, এটা হিমাচল প্রদেশের IIT মান্ডিতে টেকনোলজি ইনোভেশন হাব একটা স্থাপিত হতে চলেছে, একটা ফাউন্ড হবে। মোটো এর যেটা রয়েছে স্কেলিং দ্য হাইটস, টাইপ হচ্ছে পাবলিক ইঞ্জিনিয়ারিং স্কুল, টেকনোলজি ইনোভেশন হাব। টেকনোলজি ইনোভেশন হাব যেখানে হিমাচল প্রদেশের IIT মান্ডিতে হচ্ছে, এই IIT মান্ডিটা একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং স্কুল, এটা 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চেয়ারম্যান রয়েছেন শ্রী সুবোধ ভার্গব, আর এটা ডিরেক্টর বর্তমানে রয়েছেন তিমোতি এ গনসালভেস। 7,250 কোটি টাকার বিনিময়ে কোন ব্যাংকের শেয়ার কিনতে চলেছে ভারতীয় স্টেট ব্যাংক? ইয়েস ব্যাংক স্টেট ব্যাংকের মানে ইয়েস ব্যাংকের শেয়ার ভারতীয় স্টেট ব্যাংক কিনতে চলেছে 7,250 কোটি টাকার বিনিময়ে। এক্ষেত্রে আমরা দেখব, এটা একটা পাবলিক সেক্টর ব্যাংক, ইন্ডাস্ট্রি ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেস, ফাউন্ডেড 2004, 16 ইয়ার্স এগো। ফাউন্ডার রানা কাপুর অ্যান্ড অশোক কাপুর, CEO রয়েছেন রবনীত গিল, হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই, মহারাষ্ট্র, ইন্ডিয়া, ইয়েস ব্যাংকের। ও দেখব, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিউসকো, যার উচ্চতা 2,228 মিটার, সফলভাবে আরোহণ করলেন কোন ভারতীয় পর্বতারোহিণী? তো দেখো, এক্ষেত্রে ভাবনা দেহারিয়া, ইনি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিউসকো সফলভাবে আরোহণ করেছেন। এই ভাবনা দেহারিয়া কোন স্টেটের বাসিন্দা, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। হুব্বাল্লি আনাকোলা রেলওয়ে লাইন প্রজেক্ট কোন রাজ্যের অন্তর্গত? এক্ষেত্রে কর্ণাটকে এটা রয়েছে, হুব্বাল্লি আনাকোলা রেলওয়ে লাইন প্রজেক্ট, এটা নতুন একটা প্রজেক্ট স্যাংশন হয়েছে গভর্নর এর বাজুভাই বালা, কর্ণাটকের চিফ মিনিস্টার যিনি রয়েছেন কর্ণাটকের বর্তমানে BS ইয়েদুরাপ্পা। জয় বাংলা কোন দেশের জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি পাবে? জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি পাবে। বাংলাদেশের প্রেসিডেন্ট এখন কে রয়েছেন? রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। হাউস স্পিকার রয়েছেন শিরীন চৌধুরী, আর চিফ জাস্টিস রয়েছেন সাইয়েদ মোহাম্মদ হোসেন, এটা ঢাকা রাজধানী। 7 নম্বর প্রশ্নটা দেখব, ডিজি পাইভট নামে মহিলাদের জন্য একটি স্কিলিং প্রোগ্রাম শুরু করেছে কোন সংস্থা? এক্ষেত্রে দেখো, গুগল ইন্ডিয়া একটা নতুন মহিলাদের জন্য স্কিলিং প্রোগ্রাম শুরু করছে ডিজি পাইভট নামে। গুগল ফাউন্ডেড হয়েছিল 1998 সেপ্টেম্বর 4, এর ফাউন্ডারটা অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করা হয়, ল্যারি পেজ আর সার্জি ব্রিন। হেডকোয়ার্টার রয়েছে US ক্যালিফোর্নিয়া, আর দেখো CEO যেটা বর্তমানে গুগল ইন্ডিয়ার রয়েছে সুন্দর পিচাই, CFO রৌট, মানে এটা গুগলের CEO সুন্দর পিচাই, আর CFO হচ্ছেন চিফ ফিনান্সিয়াল অফিসার রুট পারোট। কোভিড অ্যাকশন প্ল্যাটফর্ম কোন সংস্থা চালু করেছে? এটা WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোভিড অ্যাকশন প্ল্যাটফর্ম একটা স্টার্ট করেছে। হেডকোয়ার্টার রয়েছে যেটার সুইজারল্যান্ডের কলগ্নিতে, ফাউন্ডার ক্লস সচবাব, ফাউন্ডেড হচ্ছে January 1971, এটার একটা মোটো রয়েছে কমিটেড টু ইম্প্রুভিং দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড। দিব্যা কলাশক্তি অনুষ্ঠানটা কোন রাজ্য দ্বারা অনুষ্ঠিত হচ্ছে? দেখো, এটা তামিলনাড়ুতে হয়, দিব্যা কলাশক্তি 12ই মার্চ, 12ই মার্চ এটা অলরেডি অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেক বছর এটা তামিলনাড়ুতেই হয় এই অনুষ্ঠান দিব্যা কলাশক্তি।
একাটেরিনি সাকেল্লা পোরোলো কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন? একাটেরিনি সাকেল্লারো পোলো, ইনি গ্রিসের রাষ্ট্রপতি হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন, যিনি এখানকার হাইকোর্টের জাজ ছিলেন আগে। গ্রিসের ক্যাপিটাল কি এথেন্স? কারেন্সি ইউরো। উত্তরণ স্কিমের আওতায় কোন সরকার 33টা স্টেডিয়াম তৈরি করতে চলেছে? দেখো, এক্ষেত্রে আসাম সরকার উত্তরণ স্কিম এর সাথে জড়িত রয়েছে আসাম সরকার, আর 33টা স্টেডিয়াম এখানে তৈরি হবে, যেটার ক্যাপিটাল আসামের দেখো দিসপুর, লার্জেস্ট সিটি গুয়াহাটি। 33টা মোট ডিস্ট্রিক্ট রয়েছে। গভর্নমেন্ট যদি আমরা দেখি, গভর্নর রয়েছেন জগদীশ মুখী, চিফ মিনিস্টার রয়েছেন সর্বানন্দ সোনোয়াল। ওয়ার্ল্ড গলফ হল অফ ফেম অন্তর্ভুক্ত হচ্ছেন কোন গলফ খেলোয়াড়? ওয়ার্ল্ড গলফ হল অফ ফেমের অন্তর্ভুক্ত হচ্ছেন টাইগার উডস, ইনি 13th December 1975 জন্মেছিলেন, সাইপ্রেস, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। এনার কয়েকটা টুর্নামেন্ট আমি এখানে দিয়ে দিয়েছি, যেখানে 1997, 2001, 2002, 2005 আর 2019-এ কিন্তু ইনি মাস্টার টুর্নামেন্ট কিছু জিতেছিলেন। COVID-19 রোগ ছড়ানোর রুখতে নমস্তে ওভার হ্যান্ডশেক ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার? দেখো, এক্ষেত্রে কর্ণাটক রাজ্য সরকার সম্প্রতি এটা লঞ্চ করেছে COVID-19। তো এগুলো ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, এগুলো আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার চট করে রিভাইজ করে নিই, চলো। তো দেখো, আগের দিনে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল? রঞ্জি ট্রফি 2020 কে জয়লাভ করলো? তো এক্ষেত্রে সৌরাষ্ট্র প্রথমবারের জন্য জিতেছিল, আমি আগের দিন বলেছিলাম, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট ছিল ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স কবে পালিত হয়ে থাকে? এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা? 11th March, অপশান বি। ওয়ার্ল্ড স্লিপ ডে কবে পালিত হয়? 13th March ওয়ার্ল্ড স্লিপ ডে পালন করা হয়। অ্যানিম্যাল প্রোটেকশন ইন্ডেক্স 2020 ভারতের স্থান কত? এক্ষেত্রে অপশান বি, মানে সি সি স্থান হচ্ছে মানে আমাদের ইন্ডিয়ার, এখানে আমি আগের দিন বলেছিলাম এই ধরনেরই এখানে পজিশান হয় ABCD। করোনার ভাইরাসের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জারি করা, মানে কেন্দ্রীয় সরকার একটা হেল্পলাইন নম্বর জারি করেছে, সেই হেল্পলাইন নাম্বারটা কি? এই হেল্পলাইনের নাম্বারটা বন্ধুরা অপশান বি ছিল, 01123978046, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা ছিল, সম্প্রতি ফেসবুক, মানে ফেসবুক যে কর্পোরেট মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ CSR ইনিশিয়েটিভ ইন ইন্ডিয়া লঞ্চ করেছে, সেটার নাম কি? তো এক্ষেত্রে অপশান বি প্রগতি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোন রাজ্য সরকার সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আরোগ্য মিত্র নিযুক্ত করবে? আরোগ্য মিত্র এটা উত্তরপ্রদেশ, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী ছিল? ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2020 ভারতের স্থান কত? ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2020 ভারতের স্থান কত হবে? অ্যান্সার হয়ে যাবে 46, অপশান ডি। নেক্সট আমাদের যেটা ছিল, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে 15th March হয়ে যাবে, অপশান এ। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে কবে পালন করা হয়? এক্ষেত্রে অ্যান্সার আমাদের 16th March হয়ে যাবে, অপশান বি। কোন রাজ্য বিধানসভা জাতি বৈধতা শংসাপত্রের একটা বিল অনুমোদন করেছে? এক্ষেত্রে অ্যান্সার আমি আগের দিন কোনটা বলেছিলাম? মহারাষ্ট্র, অপশান ডি। শেষ প্রশ্নটা তোমাদের জন্য, উগান্ডার সর্বোচ্চতম সিভিলিয়ান অ্যাওয়ার্ড গোল্ডেন জুবিলি মেডেল সিভিলিয়ানস কাকে, মানে এই অ্যাওয়ার্ডে কাকে ভূষিত করা হয়েছে? চারটে অপশান রয়েছে, কোনটা হবে কারেক্ট অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। এছাড়া তোমরা ফ্রি অনলাইন মক টেস্ট .in এখানে গিয়েও কিন্তু মক টেস্ট অনলাইনে দিতে পারবে। এখানে গিয়ে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে তিনটে যে বার আছে এই তিনটে বারে গিয়ে মক টেস্টে ক্লিক করবে। মক টেস্টটি ক্লিক করলে তোমাদের সামনে দেখো সবকটা মক টেস্ট পরপর চলে আসবে। এরপর এখানে গিয়ে তোমরা যদি দেখো, প্রথমেরটাতে আমি ক্লিক করলাম, পরপর দেখো এখানে মক টেস্টের জায়গা রয়েছে, স্টার্ট কুইজ তোমরা ক্লিক করবে। স্টার্ট কুইজ ক্লিক করলেই কিন্তু মক টেস্ট স্টার্ট হয়ে যাবে এবং এখান থেকে মক টেস্ট তোমরা দিতে পারবে। এখানে প্রত্যেক ধরনের প্রশ্ন রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিই কীরকম ধরনের প্রশ্ন এখানে রয়েছে। দেখো, রিজনিং, ম্যাথ, যে যে ধরনের প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডিতে আগের বারে হয়েছিল, যত ধরনের রিজনিংয়ের ক্যাটাগরি ছিল সব ধরনের আমি রিজনিং এখানে ইনক্লুড করে দিয়েছি। তোমরা যারা যারা অনলাইনে মক টেস্ট দিতে চাও তারা একটু এখানে গিয়ে ভিজিট করে নাও, তাহলে কিন্তু তোমরা, আশা করি তোমাদের প্রিপারেশনের জন্য এটা খুব হেল্পফুল হবে।
সো এইভাবে তোমরা নেক্সট করে 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 এখানে যত নম্বরের দেখো এগুলো 20 নম্বরের মক টেস্ট রয়েছে, এরপরে ওখানে 30 বা উইকলি একটা করে 100 মার্কসের মক টেস্ট প্রোভাইড করা হবে। তোমরা মক টেস্টগুলো ওখানে ওখানে এইভাবে গিয়ে কিন্তু অ্যাটেন্ড করতে পারো। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর সাথে সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নিয়ে একদম প্রথমে অল নোটিফিকেশনটাতে ক্লিক করে নাও, তাহলে তোমরা নেক্সট সবকটা ভিডিও নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে।